ছাত্র ছাত্রীগণ, আশা করছি তোমরা ভালোই আছো। মা বাবার কথা অবশ্যই শুনছো। এর আগের দিনে তোমাদের হয়েছিল নামদার মতিবিল কবিতাটা, মুখস্থ করেছো সবাই? আচ্ছা, ভালো করে করে বারবার লিখবে, প্রশ্নগুলো নিঃসন্দেহে পেয়ে গেছো, প্রশ্নগুলো মুখস্থ করবে, লিখবে। আজকে চতুর্থ পাঠটা হচ্ছে বিনিপিসি, দেখ পড়বে আমার সাথে সাথে, তোমরা কিন্তু পড়বে। বিনিপিসি বামি আর দিদি ওই দিকে আছে, কে কে আছে? না, বিনিপিসি আছে, বামি আছে আর দিদি আছে, ওই যে তিনজনে হাটে যায়, কে কে আছে তাহলে? বিনিপিসি, বামি আর দিদি, ঠিক আছে? ওই যে তিনজনে খাটে যায়, বামি ওই ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে, রানী দিদি যায় না, রানী দিদি ঘরে থাকে। তার যে তিন দিন কাশি, তার কাছে আছে মা মাসি আর কেউ। চলো ভাই মিনু, চলো ভাই নীলু, চলো ভাই নীলু, এই তার মন দিয়ে পর, তারপরে তিল খেত, তারপরে তিসি খেত, তারপরে দেখি জল খুব নি, ধারে ধারে কাদা, জলে আলো ছিলিমিলি করে, বক মিটি মিটি চাই আর মাছ ধরে। ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়, ভাই ঘড়ি আছে কি? দেখি ছটা যে বাজে, আর দেরি নয়, এবার আমি বাড়ি যাই, তুমি এসো পিছে পিছে, পাখি খাবে দেখো এসে। পড়ছো তো সবাই? আচ্ছা, তারপর আছে দেখো পরের লাইনটা কি আছে, এ কি পাখি, এ কি পাখি, এ যে টিয়ে পাখি, ও পাখি কি কিছু কথা বলে? কি বলে, কি কথা বলে? ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়? ও খায় দানা, রানী দিদি ওর বাটি করে আনে দানা, বুড়ি দাসি আনে চল। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেল। ও আগে ছিল বনে, বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত, দিনু এই পাখি পড়ছে। রিডিংটা পড়লাম, আবার একবার পড়ছি, ভালো করে শুনবে। বলছে বিনিপিসি বামি আর দিদি ওই দিকে আছে, তাহলে বিনিপিসি বামি আর দিদি কোথায় আছে? ওই দিকে আছে। ওই দিকে কে আছে? বিনিপিসি বামি আর দিদি, ওই যে তিনজনে ঘাটে যায়। তাহলে কতজন মিলে ঘাটে যাচ্ছে? তিনজন। বামি ওই ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে, বামি কি নিয়ে ঘাটে যায়? ঘটি নিয়ে। কি দিয়ে সে ঘটি মাঝে? মাটি দিয়ে। রানী দিদি যায় না, রানী দিদি ঘরে, রানী দিদি কি করে? রানী দিদি ঘরে থাকে, রানী দিদি যায় না। কেন যায় না রানী দিদি? না, তার তিন দিন কাশি। তার কাছে কে কে আছে? তার কাছে আছে মা মাসি আর কি। তারপর কি বলছে? বলছে চলো ভাই নীলু, এই তাল বন দিয়ে পর। তাহলে কাকে যেতে বলছে? নীলুকে যেতে বলছে। কোন দিয়ে যায়, কোন দিক দিয়ে যাবে? না, তাল বন দিয়ে। তারপরে কি আছে? তালবনের পরে তিসিকে। তারপর কি আছে? না, তালবনের পর আছে তিলকে, তারপরে আছে তিসিকে। তারপর কি? দিঘি। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে তিলকে, তারপর তিসিকে, তারপর দিঘি। জল খুব নীল, ধারে ধারে কাদা, জলে আলো ছিলিমিলি করে। জলটা কেমন? জলটা খুব নীল, ধারে ধারে কি আছে? ধারে ধারে কাদা আছে। জলে আলো কি করে? জলে আলো ছিলিমিলি করে। আর বক কি করে? বক মিটি মিটি চায় আর মাছ ধরে। ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়, তাহলে বামি কি নিয়ে বাড়ি ফিরে যায়? ঘটি নিয়ে। ভাই ঘড়ি আছে কি? দেখি ছটা যে বাজে, আর দেরি নয়, এইবার আমি বাড়ি যাই, তুমি এসো পিছে পিছে, পাখি খাবে দেখো এসে। এ কি পাখি? এ যে টিয়ে পাখি। তাহলে পাখিটা কি পাখি? টিয়ে পাখি। ও পাখি কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম।
রাম রাম হরি হরি। ও কি খায়? ও খায় দানা। রানী দিদি ওর বাটি করে আনে দানা। তাহলে ওর বাটি করে কে দানা আনে? রানী দিদি। আর বুড়ি দাসি কি আনে? বুড়ি দাসি আনে জল। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না। কেন ওড়ে না? পাখির পায়ে বেড়ি, তাই পাখি ওড়ে না। ওই পাখি আগে কোথায় ছিল? ও আগে ছিল বনে, বনে ছিল নদী, ও নিজে গিয়ে সেখানে জল খেত। এই পাখি কে পোষে? এই পাখি দিনু পোষে। ঠিক আছে।